আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমার আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ ফয়সাল রুবায়েত, প্রভাষক কৃষি শিক্ষা, বকুলবাড়িয়া ইউনিয়ন কলেজ, গলাচিপা, পটুয়াখালী। আমার আজকের লেকচারের বিষয় কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র শ্রেণী দ্বাদশ অধ্যায় তৃতীয় পশুপালন লেকচার ১। আমরা প্রথমে কিছু ছবি দেখে নিচ্ছি। প্রথম ছবিটি দেখতে পাচ্ছি একটি গরু তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। তারপরে একটি ছাগল দুটি ছানা নিয়ে খেলা করছে, খাবার খাচ্ছে, এবং একটি মহিষ। তিন ধরনের গবাদি পশু দেখতে পাচ্ছি। আমাদের আজকের পাঠ সম্পর্কে আমরা একটু জেনে নিই। আমাদের আজকের পাঠটা কি, ছবি থেকে একটু ধারণা করতে পারছি। এর আগেও একটি ছবি দেখলাম। তো আমাদের আজকের পাঠ হচ্ছে পশুপালন, অ্যানিমাল হাজবেন্ড্রি। শিখন ফল হচ্ছে যে আমরা আজকের এই পাঠটা শিখতে পারলে আমরা এখান থেকে কি কি জানতে পারবো বা কি কি বলতে পারবো, কি কি বিষয়ে দক্ষতা অর্জন করব। প্রথম হচ্ছে পশুপালনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। দ্বিতীয়, পশুপালন পদ্ধতি ব্যাখ্যা করতে পারবো। প্রথমটা হচ্ছে প্রয়োজনীয়তা, দ্বিতীয়টা হচ্ছে পদ্ধতি। তারপর হচ্ছে পশুর আবাসস্থল সম্পর্কে বর্ণনা করতে পারবো, এবং পশু সম্পদ উন্নয়নে যে সমস্যা এবং সম্ভাবনা আছে সেটা বিশ্লেষণ করতে পারবো। এরপরে আমরা আসি, যেহেতু বলছিলাম যে প্রথম তিনটা ছবি দেখে সবগুলোই গবাদি পশু, তো সেগুলো আসলে মূলত তার আরেকটা পরিচয় হচ্ছে গৃহপালিত। তারা প্রত্যেকেই মোটামুটি গৃহে লালন পালন করা হয়ে থাকে। তো সেই গৃহপালিত পশুর আসলে সংজ্ঞাটা আমরা একটু জেনে নিব ছোটো করে। পৃথিবীতে বহু ধরনের পশুর মধ্যে অর্থনৈতিক গুরুত্বের কারণে মানুষ যে পশুগুলোকে পোষ মানায় এবং গৃহে স্থায়ীভাবে লালন পালন করে ও বংশ বৃদ্ধি ঘটায় তাদের গৃহপালিত পশু বলে। গৃহে পালিত পশুসমূহ দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে বলে এদেরকে পশু সম্পদ বলে। এরপরে আমরা আসি পশুপালনের প্রয়োজনীয়তা। আসলে এই যে পশুপালন করছি তার প্রয়োজনীয়তা বা গুরুত্বটা কি, ইম্পর্টেন্স অফ অ্যানিমেল হাজবেন্ড্রি, এখানে কিছু পয়েন্ট আকারে একটা ছক করে দেওয়া আছে বই থেকে সরাসরি নেয়া। তো সেখানে আমরা প্রথমে পয়েন্টটা দেখছি, আত্মকর্মসংস্থান এবং দারিদ্র দূরীকরণ। আত্মকর্মসংস্থান মানে কি, আমরা নিজে নিজে, মানে এখন যেমন প্রচুর পরিমাণে দেশে বেকারের পরিমাণ বেড়ে গেছে, কারণ হচ্ছে তারা নিজে কিছুই করার চেষ্টা করছে না, সবাই চাকরির পিছনে দৌড়াচ্ছে। তো সেক্ষেত্রে যদি পশুপালন করা হয় এবং এই পশুপালনটা একটা মানুষের আত্মকর্মসংস্থান হতে পারে, এবং শুধু নিজের না, আসলে দারিদ্র দূরীকরণ সেটাই বোঝানো হয়েছে যে নিজে তো করবই, পাশাপাশি আরও কিছু মানুষদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যায়। এবং দারিদ্র দূরীকরণ, স্বাভাবিকভাবে কেউ একজন পশুপালন করলে সে তার যে দারিদ্রের অবস্থাটা ছিল সেই অবস্থা থেকে সে পরিত্রাণ পাবে। এরপর হচ্ছে খাদ্য উৎপাদন। খাদ্য উৎপাদনে গুরুত্ব রয়েছে, কারণ হচ্ছে মাংস এবং মাংসজাত খাদ্য যেটা আমরা গবাদি পশু থেকে পাচ্ছি বা গৃহপালিত পশু থেকে পাচ্ছি এবং দুধ পাচ্ছি, দুইটাই খুবই গুরুত্বপূর্ণ এবং এরা আমিষের চাহিদা পূরণ করছে, বিভিন্ন ধরনের খাবার উৎপন্ন করছে, এ থেকে ব্যাপক এর চাহিদা। তারপর হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জনে, কারণ চামড়া, এই যে পশু থেকে আমরা যে চামড়া পাই, চামড়াজাত দ্রব্য, এগুলো আমরা রপ্তানি করে থাকি প্রচুর পরিমাণে, বিদেশি মুদ্রা অর্জনের সুযোগ আছে। শিং, খুর ও হার, এগুলো দিয়েও অনেক ধরনের, এগুলো সরাসরিও রপ্তানি করা যায় এবং তার থেকে উৎপন্ন কিছু পণ্য রপ্তানি করা যায় এবং দেশেও ব্যাপক চাহিদা রয়েছে। প্রক্রিয়াজাত মাংস ও দুধ, তো প্রক্রিয়াজাত মাংস মানে মাংস দিয়ে বিভিন্ন খাবার দাবার অথবা তাকে সংরক্ষণের ব্যবস্থা করে সেটাকে বাইরে পাঠানো যায়, এবং দুধ আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে এগুলো বাইরে যাচ্ছে, যে বিশেষ করে
বাঙালিরা যেসব দেশে আছে সব দেশে আমাদের দেশের খাবারগুলোকেই প্রাধান্য দিয়ে থাকে বেশি এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন হয়ে থাকে এখান থেকে। এরপর আসি পশু শক্তির ব্যবহারজনিত। পশু শক্তির প্রচুর ব্যবহার আদিকাল থেকে চলে আসছে, সেক্ষেত্রে চাষাবাদে, শস্য মাড়াইয়ে, শস্য নিড়ানিতে, মেশিন চালানোতে এবং পরিবহনে। যদিও এইটার গুরুত্ব আধুনিককালে কিছুটা কম, মানে অনেকটাই কমে গেছে, এখন ম্যাক্সিমামই হয়ে গেছে যন্ত্র নির্ভর। এরপরে এটা হচ্ছে অর্থনৈতিক। অর্থনৈতিক তো এইগুলো থেকেই বোঝা যাচ্ছে যে সবগুলো অর্থনৈতিক, যেমন আত্মকর্মসংস্থান সেটা অর্থনৈতিক ব্যাপারে, খাদ্য উৎপাদন, বৈদেশিক মুদ্রা অর্জনে, সবগুলোর সাথে অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। তা চামড়া, চামড়াজাত দ্রব্য, ডেইরি শিল্প, মাংসজাত শিল্প, রক্তের ব্যবহার, অন্যান্য শিল্প, সবগুলো অর্থনীতির সাথে জড়িত। তো এই ছিল সংক্ষেপে পশুপালনের প্রয়োজনীয়তা। এরপরে যদি আমরা আসি যেটা হচ্ছে বাসস্থান, গবাদি পশু আবাসস্থল, হাউজিং অফ লাইভ স্টক, সেখানে পয়েন্ট আকারে কিছু দেওয়া আছে, মানে ছবিতেও দেখতে পাচ্ছি পাঁচ ধরনের মূলত এখানে ছবি দেওয়া আছে। তো বাসস্থান মূলত দুইটা পদ্ধতি প্রধানত, একটা হচ্ছে উদ্যাম মানে উন্মুক্ত বা উদ্যাম পদ্ধতি, আর একটা হচ্ছে আবদ্ধ বা প্রচলিত পদ্ধতি। তো আবদ্ধ বা প্রচলিত পদ্ধতিটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে একসারি বিশিষ্ট বা দ্বিসারি বিশিষ্ট, আর একটা আছে দ্বিসারির মধ্যে আবার দুই ভাগ, একটা হচ্ছে মুখোমুখি, একটা বাহির্মুখী। তো এখানে আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি যে মুখোমুখি বাহির্মুখী, মানে মুখোমুখি যেটা সেটা হচ্ছে পশুগুলো মুখোমুখি থাকবে এবং খাবারগুলো একটা রোতে দেওয়া থাকবে, সেখান থেকে খাবার খাবে। আর বাহির্মুখ পদ্ধতি মানে হচ্ছে পশুগুলো একে অপর থেকে মুখ ঘুরিয়ে বিপরীত মুখী থাকবে। আর একটা ছবি দেওয়া আছে উন্মুক্ত পদ্ধতি, এখানে মূলত খাবারের কিছু রাখা থাকে আর বাকিটা সে ওপেনই থাকে, খোলা পদ্ধতি। আর একটা হচ্ছে আবদ্ধ পদ্ধতি, একসারি একসারিতে গরুগুলো রাখা থাকে, সেখানে আবদ্ধ থাকে, কোনো বাইরে মুভমেন্ট নাই। আর দুই সারিতে সেটা হচ্ছে দুই সারিতে এরকম ঠিক ছবির মতো করে দুই সারিতে রাখা থাকে, খাবারও দেওয়া থাকে কোনো মুভমেন্ট ছাড়া। এরপর হচ্ছে গবাদি পশুর আবাসস্থলে পরিবেশ। গবাদি পশু আবাসস্থলে পরিবেশটা কীরকমের, ঘরে আশেপাশে গাছপালা থাকলে ঘর সবসময় স্যাঁতসেঁতে থাকবে, তাই ঘরের আশেপাশে কোনো গাছপালা রাখা যাবে না। যদি গাছপালা থাকে তাহলে একটা স্যাঁতসেঁতে ভাব থাকে, এই জন্য গাছপালা রাখা যাবে না। গোয়াল ঘরের চারদিকে বাঁশের বেড়া অথবা নিচে 3 ফুট দেয়াল দিয়ে উপরে জালের বেড়া দিতে হবে। ঘরের মেঝে সবসময় পরিষ্কার রাখতে হবে যেন মেঝে পিচ্ছিল না হয়। গোয়াল ঘর এমনভাবে তৈরি করতে হবে যেন গবাদি পশুর জন্য নিরাপদ আশ্রয় স্থান হয়। গবাদি পশুর আবাসস্থলের জন্য নির্মিত ঘরের উচ্চতা 2.5 থেকে 3 মিটার হতে হবে। গোয়াল ঘরে পশুর খাবার সরবরাহ করার জন্য গড়া বা চারির ব্যবস্থা রাখতে হবে, এটা আমরা গ্রামে সবাই চিনি মোটামুটি। ঘরে পশু চলাচলের জায়গা রাখতে হবে, পশুর মলমূত্র আবর্জনা দূরে গর্ত করে পুঁতে রাখতে হবে। গবাদি পশুর পানের জন্য প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়, তাই গোয়াল ঘর নির্মাণের সময় কাছাকাছি পানির বিশুদ্ধ পানির উৎস আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। গোয়াল ঘর বা গোশালা সবসময় শুকনো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কমপক্ষে 2 বার গোশালার মলমূত্র পরিষ্কার করতে হবে। ঘরের দুর্গন্ধ এবং মশামাছি দমনের জন্য মাঝে মধ্যে জীবাণুনাশক দ্বারা ধোয়া প্রয়োজন। এরপর আসি পশু সম্পদ উন্নয়নের সমস্যা কী কী। প্রথম সমস্যা হচ্ছে সুষ্ঠু পরিকল্পনার অভাব আমাদের রয়েছে, দ্বিতীয়ত হচ্ছে পশু সম্পদের স্বল্পতা রয়েছে, তারপরে পয়েন্ট হচ্ছে নিম্নমানের পশু সম্পদ। আমাদের আসলে যে জাতগুলো নিয়ে আমরা কাজ করি সেক্ষেত্রে একটু ত্রুটি রয়েছে। প্রজনন ব্যবস্থার সীমাবদ্ধতা, এক্ষেত্রেও আমাদের দক্ষ লোকের অভাব আছে, মানে অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে। উন্নত জাতের অভাব, যেটা ওই নিম্নমানের পশু সম্পদ, সেখান থেকেই সেই পয়েন্টটাই কাছাকাছি ব্যাপার, যে উন্নত জাতের আমাদের অভাব রয়েছে, যার কারণে আমাদের পশু সম্পদ উন্নয়নের সমস্যা। এরপরেরটা হচ্ছে পশু খাদ্যের স্বল্পতা। আমাদের পর্যাপ্ত পশু খাদ্য নেই, বিশেষ করে এই সময়টাতে যে বর্ষাকালে দেখা গেছে যে খাল বিল পানিতে ভরে তারপরে উপচে উঠছে, যার ফলে
পর্যাপ্ত ঘাস লতা পাতা ওরা চড়িয়ে খেতে পারছে না। তারপরে আমরা আসলে আধুনিক ঘাসের চাষও বাংলাদেশে সেই পরিমাণ কম, এরকমের সচেতনতা নেই যারা পশু সম্পদ নিয়ে কাজ করছে, অথবা যারা বড় আকারের না হলে ছোটো আকারে যারা পালন করছে তাদের মধ্যে এই ধরনের ব্যাপার। তারপরে হচ্ছে বন্যায় অনেক অঞ্চল ডুবে থাকে 2-3 মাস ধরে, সেক্ষেত্রে খাবারের খুবই সমস্যা, তখন পশুর স্বাস্থ্যহানি ঘটে, মারাও যেতে পারে। তারপর হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ, এটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই ব্যাপারে খুবই কেয়ারলেস, আমরা একদমই গুরুত্ব দিই না যে পশুর ঘরবাড়ি বা পশুর থাকার স্থান এটা কেন বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ, এতে রোগ ব্যাধি ঘটায়, পশুর স্বাস্থ্য সমস্যা হয় অস্বাস্থ্যকর পরিবেশের জন্য। তারপর হচ্ছে রোগের ব্যাপকতা, যেটা এটার সাথেই সম্পৃক্ত। তারপর হচ্ছে চিকিৎসা ব্যবস্থা সীমাবদ্ধতা, আমাদের আসলে সত্যি করে অর্থে এটা খুবই সীমাবদ্ধতা রয়েছে। ব্যবসায়িকভাবে পশুপালনের অভাব রয়েছে। তারপর হচ্ছে পশু শক্তির পরিবর্তনে যন্ত্রশক্তির ব্যবহার, যার ফলে যন্ত্রশক্তির ব্যবহার, ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে পশু শক্তির ব্যবহারটা কমে গেছে, যন্ত্রশক্তির ব্যবহার বেড়ে গেছে, যার ফলে মানুষ পশুপালনে একটু অনাগ্রহ প্রকাশ করছে। তারপর হচ্ছে পশু সম্পদ উন্নয়নের সম্ভাবনা কী কী রয়েছে, পশু সম্পাদনের সম্ভাবনা রয়েছে যেগুলো আমরা অলরেডি আলাপ করে এসেছি। তারপর আমার এটা আলাদা একটা পয়েন্ট করে দেখানো হচ্ছে, মাংস ও দুধের চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে, আমিষের ঘাটতি পূরণ করা যায় পশু সম্পদ উন্নয়নের মাধ্যমে, বেকারত্ব দূরীকরণ যায়, সেটা তো আমি বললাম যে আত্মকর্মসংস্থান এবং এশিয়ার মাধ্যমে। তারপর হচ্ছে কর্মসংস্থানের সুযোগ পরটা যে চলে আসছে সেটা ব্যাপারে আলোচনা করেছি, যে আমরা নিজেরটা তো পারবই, পাশাপাশি অন্যদেরকে সুযোগ করে দিতে পারবো। তারপর হচ্ছে রপ্তানির সুযোগ, সেটার ব্যাপারে আলোচনা হয়ে গেছে। পশু খামার স্থাপন, সেক্ষেত্রে খামার স্থাপন করলে অনেক ধরনের কর্মসংস্থানের সুযোগ থাকে। তারপর হচ্ছে পশু খাদ্য উৎপাদন, যেটা বললাম যে আমাদের আলাদা করে পশুর খাদ্যর ব্যাপারে নজর দিতে হবে, যে উন্নত জাতের ঘাস বা আরও কিছু যেখানে সবসময় পশুর খাদ্য সরবরাহ সচরাচর থাকবে। তারপর হচ্ছে উন্নত জাত প্রযুক্তি, উন্নত জাতের পশু সম্পদ আনতে হবে এবং প্রযুক্তি ব্যবহার করতে হবে, উন্নত প্রযুক্তি সুষম পশু খাদ্য সরবরাহ করতে হবে। তারপর হচ্ছে রোগ দমন ব্যবস্থাপনা যদি থাকে তাহলে আমাদের পশু সম্পদ উন্নয়নের সম্ভাবনা অনেক বেশি রয়েছে। স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা আমরা যদি শিখে নিতে পারি কি সম্প্রসারণ অধিদপ্তর বা পশু কর্মকর্তা আছে তাদের কাছ থেকে আমরা জেনে নিতে পারি। ঋণ প্রাপ্তির সুযোগ রয়েছে, সেক্ষেত্রে অল্প ঋণে অল্প সুদে অনেক ভালো ঋণ পাওয়া যায় এক্ষেত্রে এই উন্নয়নের ক্ষেত্রে। তারপর হচ্ছে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। তো এই হচ্ছে মূলত পশু সম্পদ উন্নয়নের সম্ভাবনা। এরপরে আমরা একটু মূল্যায়নে যাব, সেক্ষেত্রে আমরা কিছু প্রশ্ন তৈরি করে দিয়েছি, এগুলো তোমরা একটু দেখবে এবং সেগুলো সমাধান করবে এই পুরো লেকচার থেকে, এটা ডাউনলোড করে তারপরে বারবার রিপিটেড দেখে এখান থেকে তোমরা উত্তর বের করে নিতে পারবে। এরপর হচ্ছে বাড়ির কাজ, এখানে সবই তো বাড়ির কাজ, তারপরে একটু এটা আলাদা করে একটা প্রতিবেদনের মতো তৈরি করতে হবে। আত্মকর্মসংস্থান ও দারিদ্র দূরীকরণে পশু সম্পদের ভূমিকা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। এই যে প্রতিবেদন বা বাড়ির কাজগুলো দিচ্ছি এগুলো অ্যাসাইনমেন্টের মতো করে তোমরা যখন কলেজ খুলবে তখন তোমরা সেগুলো সাবমিট করবে, সেগুলো আমরা দেখে দেব। তো এই ছিল আমার আজকের লেকচার, তো আশা করি সবাই বুঝতে পেরেছো, তেমন কঠিন কোনো বিষয় না, খুব সহজ এবং আমাদের সবসময় পরিচিত বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করলাম। তারপর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমাদের ফেসবুক পেজে বকুলপাড়া ইউনিয়ন কলেজের পেজে এটা আপলোড করা থাকবে, তারপর ইউটিউবে শেয়ার করা থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে। কোনো সমস্যা থাকলে সরাসরি ফোনেও আলাপ করতে পারো। আর সবসময় মতো আবারও সাবধান করে দিচ্ছি, যেন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হও, এবং বের হলে অবশ্যই মাস্ক সাথে নিয়ে এবং হ্যান্ড স্যানিটাইজার সাথে নিয়ে বের হবে, আসার পরে অবশ্যই ফ্রেশ হয়ে তারপরে সবার সাথে বসবে, এর আগে না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।